বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে ট্রেন্ডিং ভাইরাল একটা ভিডিও ক্যাপকাট অ্যাপস দিয়ে এডিট করে দেখাবো। তো ভিডিওটা এডিট করার জন্য আমি ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেব, অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, তারপরে এখান থেকে এই ভিডিওটা অ্যাড করে নেব, তারপরে আমি এখান থেকে ওভারলেতে ক্লিক করে এখান থেকে এই ভিডিওটা অ্যাড করে নেব, তারপরে ভিডিওটাকে জুম আউট করে নেব। ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তারপরে যেখান থেকে এই ছোটো স্ক্রিনটা হোয়াইট হয়ে যাবে সেখানে রেখে এই ভিডিওটাকে কাট করে নেব। প্লাস এখানে ক্লিক করে এখান থেকে কিছু ফটো অ্যাড করে নেব। তো আমি এখান থেকে মোট 11টি ফটো অ্যাড করে নিচ্ছি। তারপরে এখান থেকে আমি এই ভেগটাকে সিলেক্ট করে নেব। তো আমি পুরো পিকচারগুলোতে এই ভেগটাকে সিলেক্ট করে নেব। তারপরে এখানে ছোট স্ক্রিনটা যেই টাইমারে হোয়াইট হয়ে যাবে সেই টাইমারে আমি ফটোগুলোকে অ্যাডজাস্ট করে নেব। তো আমি একটা একটা করে সব ফটোগুলোকে এই হোয়াইট স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওটাকে ভালো করে ফলো করেন তাহলে এমন ভিডিও খুব সহজেই এডিট করে নিতে পারবেন। তো আমার এখান থেকে ফটোগুলোর টাইমার অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে এই নিচনের লেয়ার ভিডিওটাকে সিলেক্ট করে নেব। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে নেব, তারপরে নিচনের লেয়ারের ভিডিওটাকে এই টাইমারে রেখে কাট করে নেব। তারপরে এখানে ক্লিক করে এখান থেকে এই ভেগটাকে দিয়ে অ্যাডজাস্ট করে নেব, তারপরে এখান থেকে ডান করে দেব। তারপরে এখান থেকে এই ভেগটা ক্লিক করে এখান থেকে এই ভেগটাকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে এই ভেগটাকে কপি করে পুরো পিকচারগুলোর সাথে অ্যাডজাস্ট করে নেব। তো দেখুন, আমি এভাবে পুরো পিকচারগুলোর সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে আমি সব ফটোগুলোকে জুম করে নেব। তো আমি এখান থেকে জলদি জলদি করে ফটোগুলোকে জুম করে নিচ্ছি। তারপর এখান থেকে এই লাস্ট ভিডিওটাকে ডিলিট করে দেব, তারপরে ওয়াটারমার্কটাকেও ডিলিট করে দেব, তারপরে এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে এক্সপোর্ট করা ভিডিওটাকে এখানে অ্যাড করে নেব। তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করব, তারপর এখান থেকে আমি এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেব, তারপর এখান থেকে ব্যাক দিয়ে এখান থেকে এই বেলার নামের ইফেক্টটাকে সিলেক্ট করে নেব, তারপর আমি এখান থেকে ইফেক্টগুলোকে ভিডিওটার সাথে অ্যাডজাস্ট করে নেব। তারপর এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। ভিডিওটা এক্সপোর্ট করা হয়ে গেলে এখান থেকে ব্যাক দিয়ে দেব, তারপর এখান থেকে এই ইফেক্টটাকে ডিলিট করে দেব, তারপরে এখান থেকে আমি এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেব, তারপরে এখান থেকে ডান করে দেব, ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব।
তারপর এখান থেকে ব্যাক দিয়ে দেবো, তারপর এখান থেকে ইফেক্টগুলোকে ডিলিট করে নিব। তারপর ওভারলেতে ক্লিক করে ফ্ল্যাশ আইকনে ক্লিক করে প্রথমে এক্সপোর্ট করা ভিডিওটাকে এখানে অ্যাড করে নেব। তারপর এখান থেকে ভিডিওটাকে জুম করে এই ইফেক্টটাকে সিলেক্ট করে দেব, তারপরে ডান করে দেব। তারপর এখান থেকে আমি ইফেক্টটাকে ভিডিওটার সাথে অ্যাডজাস্ট করে নেব। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এই ভিডিওটাকে এখানে অ্যাড করে নেব, তারপরে ভিডিওটাকে ফুল স্ক্রিন করে নেব। তারপরে এখান থেকে এই ইফেক্টটাকে সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে আমি ইফেক্টটাকে ভিডিওটার সাথে অ্যাডজাস্ট করে নেব, তারপর এখান থেকে ডান করে দেব। তো দেখুন বন্ধুরা, আমার ভিডিওটা পুরোপুরি এডিট করা হয়ে গেছে। এখন আমি ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এমন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।